ওয়েলকাম ফ্রেন্ডস। করোনা এবং অমিক্রনের জোড়া থাবায় রাজ্যে নতুন করে যে বিধিনিষেধ লাগু হয়েছিল, যেটা আজকে 15 জানুয়ারি 2022 পর্যন্ত লাগু ছিল, সেটিকে কিছু রিল্যাক্সেশন নিয়ে এসে, প্রয়োজনীয় রিল্যাক্সেশন নিয়ে এসে সেটাকে আপাতত এক্সটেন্ড করা হয়েছে 31 জানুয়ারি 2022 পর্যন্ত। এবং এই অ্যাডিশনাল যে রিল্যাক্সেশনগুলি সেগুলি আগামীকাল অর্থাৎ 16 জানুয়ারি 2022 থেকে 31 জানুয়ারি 2022 পর্যন্ত বলবৎ থাকবে। যার মধ্যে বলা হচ্ছে ম্যারেজ সংক্রান্ত বিষয়ে সেখানে ম্যাক্সিমাম 200 মানুষ নিয়ে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা যাবে, অথবা কোনো হলেতে যদি বিবাহের কাজকর্ম হয় সেক্ষেত্রে 50% সিটিং ক্যাপাসিটি নিয়ে করতে হবে। এর পাশাপাশি বিভিন্ন মেলা বা ফেয়ার, যেটাকে ইংরাজিতে বলা হচ্ছে মেলা, যেটা এখানে পরিষ্কার বলা হচ্ছে ওপেন এয়ার ভেনুতে যদি মেলা করা হয় সেটাকে অ্যালাউ করা হচ্ছে, তবে রেস্ট্রিক্টেড ম্যানার। রেস্ট্রিক্টেড ম্যানার মানে কোভিড বিভিন্ন ডিসিপ্লিন বা প্রোটোকল সেগুলি মেনটেন করে মেলা করা যেতে পারে, পাশাপাশি যে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, এই বিষয়গুলো তো আছেই। অর্থাৎ দুটো অ্যাডিশনাল রিল্যাক্সেশন নিয়ে আবার এই যে বিধিনিষেধ সেটা আগামী 31 জানুয়ারি 2022 পর্যন্ত বলবৎ করা হলো। অর্থাৎ অতীতের যে নিয়মগুলি ছিল, যদি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি আমি বলি, সেক্ষেত্রে যেটা বলা হয়েছিল সমস্ত প্রকার একাডেমিক অ্যাক্টিভিটি বন্ধ থাকবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি চালু থাকবে 50% স্টাফ নিয়ে, সেই বিষয়টাই বলবৎ থাকছে শিক্ষাঙ্গনের ক্ষেত্রে। অ্যাডিশনাল যেটা রিল্যাক্সেশন সেই দুটো এখানে পরিষ্কার বলা হলো, বাকিগুলি অ্যাজ ইউজুয়াল যেমন ছিল রেস্ট্রিকশন সেগুলি বলবৎ থাকবে আগামী 31 জানুয়ারি 2022 পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।